Assalamualaikum. আমাদের গোল্ডেন ম্যান্ডারিন বেবিটা অ্যালিগেটর গার খেয়ে ফেলছে, এটা সত্য। তবে এটার পিছনে একটা স্টোরি আছে যেটা আমি আপনাদেরকে এখন বলবো। সিজনের প্রায় শেষের দিকে এসে আমার গোল্ডেন ম্যান্ডারিন মেল আর স্ট্যান্ডার্ড ফিমেল পেয়ার নেয়। তার কিছুদিন পরে সাকসেসফুলি ওরা ডিম পারে, যেটা আপনারা সবাই ভিডিওতে দেখেছেন। তো ওই ডিমগুলো আমি মুরগির নিচে দিছিলাম, যেগুলো থেকে আমি টোটাল 7টা বাচ্চা পাইছিলাম, মাশাল্লাহ 7টা। তো হয়েছে কি, আমি রাতে যখন চেক করতে গেলাম, খুব সম্ভবত 28তম দিন রাতে, তখন দেখলাম আমার দুইটা ম্যান্ডারিনের বাচ্চা বের হয়ে গেছে। তো দুইটা বাচ্চাই ছিল গোল্ডেন ম্যান্ডারিনের বাচ্চা, দুইটাই। প্রথম 7টার ভিতরে দুইটাই ছিল গোল্ডেন ম্যান্ডারিনের বাচ্চা। তো আমি তো সুপার এক্সাইটেড ছিলাম যে ডিমের ভিতরে তাহলে বাকি 5টাও গোল্ডেন হওয়ার পসিবিলিটি আছে। তো যাই হোক, পরের দিন ফজর নামাজ পড়ে যখন আমি ঘরে ঢুকলাম, দেখলাম যে মুরগির নিচে সবগুলো বাচ্চা ফুটে গেছে, 7টাই আছে, তবে একটা মারা গেছে। বাকি যে 5টা ছিল, 5টা স্ট্যান্ডার্ড হয়েছে আর বাকিগুলো গোল্ডেন হয় নাই। তো 2টা গোল্ডেন ছিল, 5টা স্ট্যান্ডার্ড ছিল, তার মধ্যে একটা বাচ্চা অলরেডি ডেড ছিল। আমি রাতের বেলা দেখছি জীবিত, আমি সকালবেলা যখন চেক করলাম তখন দেখলাম যে অলরেডি ডেড। তো রিজনটা আমি জানি না, এটা কেন হয়েছে, যে কোনো কারণে হইতে পারে। এরপরে বাকি 6টা নিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি ছিলাম। এর মধ্যেই কিন্তু আমার মিনি জুতে প্রবলেমটা চলতেছিল, হাঁসগুলো মারা যেতেছিল। তো তার মধ্যেই এগুলো ফুটছে, এগুলোরে টেক কেয়ার করা প্লাস এগুলো ট্যাকেল দেওয়া, প্রত্যেকটা হাঁসকে আলাদা করা, ওষুধ খাওয়ানো একটু ডিফিকাল্ট হয়ে গেছিলো আমাদের জন্য। তারপর আল্লাহর মতো করতেছিলাম, এগুলারে মার থেকে সরাইনি, মুরগির নিচেই রাখছিলাম। তো 2টা উড্ডাক ছিল একটা মুরগির নিচে, আর বাকি যে 6টা ছিল একটা মুরগির নিচে। তো এই মুরগিটা এর আগে আমাদের ব্লু সুইডিশের বাচ্চাগুলো কিন্তু গ্রো করছিল। তো মুরগিটা মাশাল্লাহ অনেক ভালো, লক্ষ্মী একটা মুরগি। তো এগুলোর আমি ঠিকমতো টেক কেয়ার করতেছিলাম, খাবার খাওয়াইতেছিলাম, ওরা ওদের মায়ের থেকে ব্রুডিং নিচ্ছিল, সব ওকে ছিল, সবগুলো গ্রো হচ্ছিল, কিন্তু এইটা ঠিকমতো গ্রো হচ্ছিল না। বাকি 5টার তুলনায় এটার গ্রো হওয়ার লেভেলটা অনেক কম ছিল, এটা একটু শুকনা শুকনা টাইপের ছিল। তো এভাবে অ্যাক্টিভ ছিল মাশাল্লাহ। যেদিন আমি আপনাদেরকে গোল্ডেন ম্যান্ডারিনটা দেখাইছিলাম, উইদিন কয়েকজন লক্ষ্য করছিলেন এবং কমেন্টও করছিলেন যে, একজন কমেন্ট করেছিল, ভাই গোল্ডেন ম্যান্ডারিনের বাচ্চাটা কি প্রতিবন্ধী নাকি? আসলে প্রতিবন্ধী ছিল না, ওই দিন সকালেই ম্যান্ডারিনের বাচ্চাটা দেখলাম হাঁটতে পারে না। আই ডোন্ট নো কী জন্য হাঁটতে পারে না, আমি ধারণা করেছি হয়তো বা পায়ে ব্যথা পাইছে। আমি ধারণা করেছি একটা পায়ে ব্যথা পাইছে, যেন একটা পা ও খোঁড়ায় খোঁড়ায় হাঁটে, ঠিকমতো হাঁটতে পারে না, একটু পরপর বসে। তো আমি ডক্টরের সাথে ইনস্ট্যান্ট কথা বলি, কারণ এত পছন্দের একটা জিনিস ক্ষতি হয়ে যাক এটা আমি চাই না। ইনস্ট্যান্ট কথা বলার পরে ডক্টর আমাকে বলল যে, কাজ করেন, এটা তো মাত্র 4-5 দিনের বাচ্চা, এটাতে তো খুব আহামরি কোনো সাপ্লিমেন্ট ইউজ করা যাবে না, আপনি জাস্ট ওকে একটু নাপার 4 ভাগের একবার খাওয়াই দেন। তো আমি নাপা 4 ভাগের একবার খাওয়ানোর পরে দেখলাম যে ও একটু মাশাল্লাহ একটু ভালো হয়েছে, আগে থেকে একটু বেশি হাঁটতে পারতেছে। কিন্তু ঠিক 1-2 ঘন্টা পরে আবার যেই সেই আবার ঠিক ওইরকমই দুর্বল হয়ে গেছে, হাঁটতে পারে না। তো নাপাটা তো আর বারবার খাওয়ানো যায় না, তাই না? এরকম করে আস্তে আস্তে বিকেল হয়ে গেল, ওর অবস্থা আরও অবনতির দিকে হইল। একটা সময় দেখলাম যে ও অনেক, মানে ও আর সুস্থ নাই, অসুস্থ হয়ে গেছে, ও ওর শরীরে সকল শক্তি শেষ হয়ে গেছে, এত দ্রুত হচ্ছে। সকালে দেখলাম খোঁড়ায় খোঁড়ে হাঁটে, বিকালের মধ্যেই ও একদম অসুস্থ, খাওয়া দাওয়া ছেড়ে দিছে, ঠিক সন্ধ্যার একটু আগেই ও মারা গেছে। মানে সকালে অসুস্থ, সন্ধ্যায় মারা গেছে। বাচ্চাগুলো আসলে এরকমই হয় যে একটু অসুস্থ হইলেই দ্রুত মারা যায়, এরা সার্ভাইভ করে না। তো আমার কথা হয়েছে কয়েকজন এক্সপার্টের সাথে, তারা বলছে যে মিউটেশনের যে কোনো কিছুই একটু সমস্যা হয়, লাইক এটা স্ট্যান্ডার্ড কালার, গোল্ডেন একটা কালার মিউটেশন আসছে, বা অন্য অন্য যে কোনো পাখির মিউটেশন হইলেই এই বেবিগুলো নাকি একটু উইক থাকে, এগুলো নাকি বাঁচার চান্স কম থাকে। তো ব্যাড লাক আমাদের, আমরা গোল্ডেন ম্যান্ডারিনের 2টা বাচ্চা পাইও পাই নাই। আসলে আমার হাঁসেরকে যে এত কিছু মারা গেছে, আগে যে আবেগ ছিল আবেগ অনেকটা মারা গেছে। তো আমি কি করছি যে বাচ্চাটাকে আমি অ্যালিগেটর গারকে দিয়ে দিছি, আর অ্যালিগেটর গার অমনি খেয়ে ফেলছে এটাকে সাথে সাথেই। তো আমি ভাবতেও পারিনি যে খেয়ে ফেলবে। অনেকদিন আগে আমরা একটা মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা দিয়ে দেখছিলাম ওটা খেয়ে ফেলে। তো এরপরে ব্যাং খাইছে, বড় ব্যাং, কুনু ব্যাং যেটাকে বলে ওইটা খাইছে। তো আমি আর কি অ্যালিগেটর গারকে বাচ্চাটা দিয়ে দিছি, অ্যালিগেটর গারটা বাচ্চাটাকে খেয়ে ফেলছে। আমি জানি না আপনাদের কেমন লাগতেছে এটা শোনার পরে, যে একটা জিনিস মারা গেছে আমি ওটা অ্যালিগেটর গারকে খাওয়াই দিলাম। এমন আর কি আমি ইনস্ট্যান্ট আমার মন চাইলো আমি অ্যালিগেটর গারকে দিয়ে দিছি, অ্যালিগেটর গার জিনিসটাকে খেয়ে ফেলছে, ব্যাপারটা আসলে এরকমই হয়েছে। তো অ্যালিগেটর গার অনেক রাক্ষসের জিনিস, এটা আসলে ওর সাইজ মতো যেটা পরে ওটাকেও খেয়ে ফেলবে। আর কিছু কিছু জিনিস আছে ও সাইজের বাইরের জিনিস ও ট্রাই করে, আমি দেখছি ভিডিওতে ওর সাইজের না তাও ও ট্রাই করে খাওয়ার জন্য। তো এটা হলো টোটাল স্টোরি। এখন আলহামদুলিল্লাহ আমাদের কাছে টোটাল 5টা ম্যান্ডারিনের বাচ্চা আর 2টা উড্ডাকের বাচ্চা আছে, 7টা বাচ্চা আছে। উড্ডাকের বাচ্চাগুলো অলমোস্ট 1 মাস বয়স হয়ে গেছে, আর ম্যান্ডারিনের বাচ্চাগুলো 20 দিনের মতো বয়স হয়ে গেছে। আল্লাহর রহমতে বাকি সবগুলো ঠিক আছে, খুব হেলদি আছে, দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে, খাওয়া দাওয়া করতেছে।
বড় বড় মাছ খেয়ে ফেলতেছে সবাই দোয়া করবেন ওদের জন্য ওরা যেন সুস্থ থাকে আর অ্যালিগেটর গার যে কী কী খাইতে পারে এগুলো নিয়ে আমি আপনাদেরকে একটা ভিডিও দিব ইনশাআল্লাহ একদিন আমি একটা ভিডিও করবো যে অ্যালিগেটর গার কী কী খায় আমাদের এখানে বড় বড় ব্যাং ইঁদুর এগুলো সব আমি খাওয়াবো খাওয়াই আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো যে এদের খাওয়ার লেভেলটা কোন পর্যন্ত গেছে গোল্ডেন বেবিটা এই যে অনেকে আমাদের ভিডিও দেখেন কিন্তু ফলো করেন না আমি চাই সবাই আমাদের পেজটাকে ফলো করে দেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আমাদের পাশে থাকেন নেক্সট সিজন ইনশাল্লাহ মিস্টেক হবে না ইনশাল্লাহ নেক্সট সিজন আমরা অনেক অনেক ভালোভাবে সুন্দরভাবে গুছালোভাবে আমরা ট্রাই করব আমাদের যে মিস্টেকগুলো এখন হয়েছে নেক্সট সিজনে ইনশাল্লাহ আমাদের এই মিস্টেক হবে না নেক্সট সিজনে আমরা অনেক 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 ম্যান্ডারিনের উড্ডাকের বাচ্চা পাবো ইনশাল্লাহ এই আশা আপনারা রাখতে পারেন আমরা যেহেতু এই আশা রাখতেছি যেহেতু এই সিজনেই আমাদের ম্যান্ডারিনের উড্ডাকের বাচ্চার পাওয়ার আশা একদম জিরো লেভেলে নেমে আসছিল তারপরও আল্লাহর রহমতে আমরা এতগুলো বাচ্চা পাইছি তার মধ্যে 60টা বাচ্চা আছে তো নেক্সট সিজন ইনশাল্লাহ আমরা পুরোপুরি প্রিপারেশন নিয়ে সব কিছু করবো ইনশাল্লাহ সুন্দর সেট আপ করবো সাজাবো আর আর হাঁস আনবো অনেক পোষা প্রাণী আনবো আপনারা সেগুলো শীঘ্রই দেখতে পারবেন তো সবাই দোয়া করেন আমাদের জন্য সবার জন্য আমার দোয়া থাকলো ভালো থাকবেন ইনশাল্লাহ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম